নমস্কার বন্ধুরা, সুদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি অদিতি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কামরাঙ্গার আচার। কামরাঙ্গার আচার বানানোর জন্য কী কী নিয়েছি চটো দেখে নিই। কামরাঙ্গাকে আমি এইভাবে কেটে নিয়েছি, বীজগুলো বের করে নিয়েছি, চিনি নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর জিরে, মৌরি, মেথি, ধনে আর কালো জিরেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, ভিনিগার নিয়েছি, লবণ নিয়েছি, ফোড়ন নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, আর শুকনো লঙ্কাগুলো আমি কেটে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার কামরাঙাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। যে জল বেরিয়েছে ওতেই সেদ্ধ হয়ে যাবে, মাঝে মাঝে নেড়ে রাখতে হবে, কারণ চিনিটা দেওয়া আছে, কড়াইতে বসে যেতে পারে। এবার ভিনিগারটা দিয়ে দিচ্ছি। ভিনিগারটা দিলে আচারটা অনেকদিন ভালো থাকবে। কামরাঙাটা সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। যে ভাজা মশলাটা রেখেছিলাম গুঁড়ো করে, সেটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আচারটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, এবং চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার বন্ধুদের এত ভালো লেগেছে, তারা পুরো বাটি নিয়ে বসে পড়েছে।